ততই বোমা বন্দুক ভাঙড়ে উদ্ধার হচ্ছে। ভাঙড় কি বারুদের স্তূপে পরিণত হয়? বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিচ্ছে শাসক দলের নেতারা। ওদের সঙ্গে মানুষ নেই, এখন বোম আর বারুদ ওদের একমাত্র সম্বল। বোম বারুদ দিয়ে ওরা এখন ভাঙড়টাকে পুনরায় উদ্ধার করতে চাইছে, সেটা কোনো মতেই হবে না। সে প্রাকৃতিক দুর্যোগ হোক আর ওপরওয়ালার মার বলে যেখানে যা ওরা মজুদ করছে সেগুলো অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যাচ্ছে, কাজে লাগানোর জন্য যা রাখছে সেগুলো মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে আর কাজে লাগাতে পারছে না, ওই জন্য তো ওদের কাজে লাগাচ্ছে। মানে এখানে দেখেছি শাসক দলের সভা, সেখান থেকে কিন্তু নানা রকম মন্তব্য দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু বলা হয়েছে ভাঙড় দুইয়ের মাঠে থেকেই যে বেগুন চোর, গাঁজাখোর, পুঁইশাক চোর এরা কিন্তু আইএসে বেরোচ্ছে। কী বলবেন, কী প্রতিক্রিয়া আপনাদের? সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা তাদেরকে এরকমভাবে হেনস্থা করার জন্য বাজে বাজে কটূক্তি করা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক নেতার মুখের ভাষা নয়। আমি যেটা বলতে চাই, যারা আজকে এই ধরনের ভাষা ব্যবহার করছে এরা প্রকৃত রাজনীতির জগতের লোক নয়। এটা কোনো কারণবশত এরা রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে সুযোগ নিয়ে এরা নিজেদেরকে নেতা ভেবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে। কোনো সভ্য নেতৃত্বের ভাষা এগুলো হতে পারে না। যারা সাধারণ মানুষ পরিশ্রম করে, কাই ক্লাসে পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করে, তাদেরকে এইভাবে হেনস্থা করা, অপমানজনক কথা বলা, আমি তো মনে করি এটা জনগণকে অপমান করা হয়েছে, সাধারণ ভোটারদেরকে অপমান করা হয়েছে। এই অপবাদের জবাব নিশ্চয়ই এখানে ভাঙড়ের বুকে এই শাসক দলের নেতারা পাবে। বরাবরই শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নওশাদ ছাড়া কোনো র্যালি বা কোনো সভায় লোক হবে না। কী বলবেন আপনি? আমরা তার প্রমাণ আজকে দিলাম, আজকে ছটা সভা হচ্ছে, ছটা ভাঙড়ের বুকে ছটা সভা হচ্ছে একসঙ্গে। বামনঘাটা জলপথের মুখে স্ট্রিট ল্যাম্প উদ্বোধন হচ্ছে, হাতিশালা দক্ষিণপাড়া মসজিদের সম্মুখে সেখানে একটা স্ট্রিট কর্নার, সেখানেও ল্যাম্পপোস্ট উদ্বোধন হচ্ছে, হাই মাস লাইট এগুলো সবই নওশাদ ভাই করছেন। এবং জিরেনগাছা ব্রিজের মুখে সেখানেও উনি ছোটোখাটো স্ট্রিট কর্নার, সেখানেও উনি উদ্বোধন করছেন। পাশাপাশি শ্যামনগরে সেখানেও তিনি সভা করবেন, একটা ল্যাম্পপোস্ট উদ্বোধন। আমাদের বিধায়ক কোটার যে কাজ, সেই কাজ ওরা এতদিন আটকে রেখেছিল, অনেক চেষ্টা চরিত্র করে আমরা প্রথম লটের কাজ সম্পন্ন অনেকটা হয়েছে। 8-9 ওই হাইমাস লাইট, তার সঙ্গে টিউবওয়েল, এই জাতীয় জিনিসপত্র মানে যেগুলো কমপ্লিট হয়েছে তার একটা পোর্শন আমাদের প্রিয় বিধায়ক সাহেব তিনি উদ্বোধন করছেন। 4 স্পটে এই প্রোগ্রাম হচ্ছে। আমাদের ভোগালী ওয়ানে একটা শান্তি মিছিল হয়েছে আজকেই এই টাইমের মধ্যে, এবং আজকে চালতে বেড়েতে আজকে প্রতিবাদ সভা। এই অন্যায়ভাবে আমাদের ছেলেদের মিথ্যাভাবে বোম ব্লাস্টে ফাঁসানোর প্রতিবাদে এই 5-6 প্রোগ্রাম একই দিনে একই টাইমে আমরা করছি। শাসক দল পারলে দেখে নিক যে লোক আছে কি না। আমরা পারলে সব প্রোগ্রাম বাদ দিয়ে একটা প্রোগ্রাম করে টোটাল ভাঙড়ের লোক এক জায়গায় এনে 20,000-30,000 লোক এক জায়গায় করতে পারতাম। আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রোগ্রাম ছড়িয়ে দিয়ে সেই এলাকার লোক দিয়ে সেইখানে প্রোগ্রাম করে বুঝিয়ে দিতে চাইছি যে তোমাদের হুমকি ধমকি চমকানিতে আমাদের কোনো বন্ধুরা, আমাদের যারা আইএসএফ করে এবং সাধারণ মানুষ যারা তোমাদের বিরুদ্ধে খেপে গেছে, তারা ক্ষান্ত হওয়ার জায়গায় নেই। আচ্ছা, ভাঙড়ের সাধারণ ভোটারদের এক অংশ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন, তাদের সঙ্গে পশুর তুলনা করা হয়েছে এবং তাদের সঙ্গে একটা ন্যাক্কারজনক সাইকোলজিক্যালি তাদেরকে অপমান করা হয়েছে। আইএসএফের পক্ষ থেকে কী বিবৃতি, কী বলবেন? আমরা তো আমি এর আগেও বললাম, সাধারণ মানুষকে এরা আর নিতে পারছে না, সাধারণ মানুষের প্রতিবাদ সহ্য করতে পারছে না। এরা অ্যাকচুয়ালি এদের যে পূর্বের অবস্থা, এরা যে সাধারণ মানুষের মতো একসময় ছিল, এরা লুটে পুটে খেয়ে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়ে এরা এখন সাধারণ মানুষকে ভুলে গেছে, এরা সাধারণ মানুষকে পশুর সঙ্গে তুলনা করছে। তো এটা তো একটা নোংরা জিনিস, আমি তো বলবো এদের বিবেক বুদ্ধি বিবেচনা ন্যূনতম যদি হিউম্যানিটি মোরালিটি এসব যদি থাকতো তাহলে এই ভাষা এরা ব্যবহার করতে পারবো না, পারতো না। আমি বলছি এরা নেতৃত্বের জগতের লোক নয়, নেতৃত্ব এদেরকে বলা যায় না। যে কেউ ঢুকে পড়ে নেতৃত্বের জায়গা দখল করলেই নেতা হয়ে যায় না। আম জনতা সাধারণ মানুষকে ভালোবেসে বুকে টেনে নিয়ে রাজনীতির ময়দানে এগিয়ে যাওয়ার মানেই হলো নেতা, আর এরা সেই সাধারণ মানুষকে সহ্য করতে পারছে না, তার বিরুদ্ধে বাজে নোংরা ভাষা ব্যবহার করছে। সুতরাং এদের জবাব তো মানুষই দেবে, এরা অলরেডি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এদের লোক নেই,
ভাঙড়ে যাওয়ারা করছে, বাইরে থেকে জোগাড় করে এনে এদিক ওদিক করে ডাইনি বাই করে দেখানোর চেষ্টা করছে। কুমির ছানার মতো একই লোক বারে বারে সব জায়গায় নিয়ে গিয়ে দেখাচ্ছে, এটা আর কতদিন দেখাবে? আগামী পঞ্চায়েতে পরিষ্কার ছবি ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে অঞ্চলে বা যে এলাকাতে আপনাদের মিটিং হয়েছে সেই এলাকাতেই কিন্তু আপনাদের শক্ত ঘাঁটি হিসেবে গত বিধানসভায় আমরা ভোট ব্যাক্সে বা ব্যালট বক্সে আমরা পরিচয় পেয়েছি, কিন্তু অভিযোগ শাসক দলের যে এখানেই আপনারা বোম মজুদ করছেন, কি বলবেন? বোম মজুদ করছে তো সাধারণ মানুষ গ্রামে ঘুরে 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 বাচ্চা কাচ্চার কাছে জিজ্ঞেস করতে বা আমি গ্রামের ভেতর ঢুকেছিলাম, ঢুকে কিছু মানুষের কাছে শুনছিলাম, সাধারণ একেবারে কি বলবো বাচ্চা কাচ্চা এরকম এদের কাছে জিজ্ঞেস করলো যে অন্তত সাধারণ শিশুরা অন্তত সত্য কথা বলে। যার ঘরে বোম রেখেছিল মজুদ করে, আগামী পঞ্চায়েতে শাসক দল আইএসএফ এর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মজুদ করেছিল, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে বোমটা ব্লাস্ট হয়েছে। এই গ্রামের হাইরে মানুষ সবাই বলছে, এখানে নেতারা বাইরে থেকে এসে কি বলে বলে গেল সেটা তৃণমূল সমর্থকের বাড়ি না আইএসএফ সমর্থকের বাড়ি? তৃণমূল সমর্থকের বাড়ি, তৃণমূলের বুথ স্তরের নেতা আসে তার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আশেপাশে তার আত্মীয় স্বজন বলছে যে তুই একই কাজ করলি, তোর ঘরে বোম ব্লাস্ট হয়েছে, তুই নিরীহ সাধারণ আইএসএফ এর সমর্থক বন্ধুদের নামে তুই এফআইআর করছিস, এই কাজটা করিস না। তার আশেপাশের লোক বলছে এটা গ্রামে হিসাব মতো একটা অন্যায় কাজ হয়েছে, তার বিরুদ্ধে এই গ্রামের মানুষ সবাই প্রতিবাদ করছে, আঘাত হয়েছে তার শুভ কামনা, আমরা দ্রুত তার আরোগ্য কামনা করি, শুশ্রূষা কামনা করি, কিন্তু সে যে কাজটা করেছে সেটা তো ঠিক নয়। আইএসএফ এর সাধারণ কর্মীরা কিন্তু এই বোম ক্ষেত্রকে কেন্দ্র করে রাতের পর রাত দিনের পর দিন তারা তাদের এলাকাতে থাকতে পারছে না, আইএসএফ কেস স্ট্যান্ড নিচ্ছে। তা মিথ্যা কেস হয়েছে, আমরা এসপি লেভেলে উচ্চ পর্যায়ে আমরা জানিয়েছি, সত্যতা যাচাই করুন, আপনার এখানে ইনভেস্টিগেশন করুন, যদি কেউ যুক্ত থাকে, সত্যি কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, অন্যায়ভাবে মিথ্যাভাবে যে কেস হয়েছে তার নিরিখে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আমরা অলরেডি হাইকোর্টে এনআইএ তদন্তের জন্য পিটিশন করেছি এবং এখানে এই যে বোম এর মশলা বারুদ এত পরিমাণে এখানে কোথায় থেকে আসছে, আসল রহস্যটা কি, উদ্ঘাটন করার জন্য এনআইএ তদন্ত আমরা আবেদন করেছি হাইকোর্টের কাছে। এনআইএ তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে, এখানকার পুলিশ প্রশাসন তাদেরকেও বলবো নিরাপত্তা বজায় না রাখলে আপনারা কিন্তু ইনভেস্টিগেশনের বাইরে আপনারা থাকতে পারবেন। পঞ্চায়েত ভোট যতই গা ঘাসা আসছে ততই বোমা বন্দুক ভাঙড়ে উদ্ধার হচ্ছে, ভাঙড় কি বারুদের স্তূপে পরিণত হয়? বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিচ্ছে শাসক দলের নেতারা, ওদের সঙ্গে মানুষ নেই, এখন বোম আর বারুদ ওদের একমাত্র সম্বল, বোম বারুদ দিয়ে ওরা এখন ভাঙড়টাকে পুনরায় উদ্ধার করতে চাইছে, সেটা কোনো মতেই হবে না। সে প্রাকৃতিক দুর্যোগ হোক আর ওপরওয়ালার মার বলে যেখানে যা ওরা মজুদ করছে সেগুলো অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যাচ্ছে, কাজে লাগানোর জন্য যা রাখছে সেগুলো মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে আর কাজে লাগাতে পারছে না, ওই জন্য তো ওদের কাজে লাগাচ্ছে। মানে স্যার বলছিলাম কি, ক্যানিংপুর বিধানসভার বিধায়ক মাননীয় শওকত মোল্লা এসে ভাঙড় বিধানসভায় রাস্তা বিভিন্ন জনপ্রকল্প উদ্বোধন করছে, ঠিক আছে, তো সে জায়গা দেখছি যে আমাদের আপনাদের ভাঙড় বিধানসভার বিধায়ককে ডাকা হচ্ছে না। আজকে আপনি এক্ষুনি বললেন আপনার বক্তব্যতে যে আমাদের বিধায়ক সাহেব আজকে তিন চার জায়গায় বিভিন্ন জিনিস জনমুখী প্রকল্প উদ্বোধন করবেন, সে তাতে কি আপনারা এলাকার জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে? নিশ্চয়ই আমরা চিঠি দিয়েছি, আমরা অত ওই রকম ভাবে ওই কালচারে আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করছি, আমাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, লুটে পুটে খাওয়ার রাজনীতি আমরা করতে আসিনি। আমাদের বিধায়ক যে জায়গাগুলোতে উদ্বোধন করার জন্য তিনি এসেছেন, প্রত্যেকটা জায়গায় প্রধানকে চিঠি দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় লোকাল বিডিওকে চিঠি দেওয়া হয়েছে, এলাকার ওসিআইসিদের চিঠি দেওয়া হয়েছে এবং সেখানকার স্থানীয় মেম্বারদেরকে জানানো হয়েছে থাকার জন্য, তার চিঠি করে আমাদের কর্মীদের মাধ্যমে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে সরকারিভাবে একটা এমএলএ আসলে যে ধরনের অনুষ্ঠান হয় সেইভাবেই করেছে, কোনো পার্টির কোনো তার মধ্যে ধরাছোঁয়া আপনি পাবেন না। নওশাদ সিদ্দিকী যে প্রোগ্রামগুলো করছেন, যে সরকারি তানার যে এমএলএ ফান্ডের ল্যাটের যে টাকায় তিনি যে কাজ করেছেন তার যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আপনি কোনো পার্টির ছোঁয়া পাবেন না। না, এর আগে দেখেছি দু বছরের এমএলএ সাহেব নওশাদ সিদ্দিকী এমএলএ, তো এই দু বছরে ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত পঞ্চাশ অধিকাংশ সবগুলোই বললে ভুল হবে না যে তৃণমূলের দখলে আছে, কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রচুর সংখ্যক টাকা আসে, বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় উদ্বোধন হয়, সেই এই দু বছরের মধ্যে যত বহুমুখী প্রকল্প উদ্বোধন হয়েছে সেই প্রকল্পে কি এমএলএ নসাস তাদের কালচার, ওদের কালচারটা আমরা কি করে বলবো, ওরা এমএলএ সাহেবকে ডাকবে না ডাকবে, আর যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা জিতে নির্বাচিত হয়েছে তাদের সম্মান ওরা দেবে না দেবে তাদের ওদের কালচার, ওদের কালচারের সঙ্গে আমাদের কালচার তো এক নয়, ওরা তো এরকমই ওদের এদের আগাগোড়া, ওরা বিরোধী দল হলে তাদেরকে কোনো সম্মান দেয় না, এটা তো ওদের কালচার।
এই জায়গাটা বোমা ফেটেছিল টিএমসি লোকেদের বাড়ি, টিএমসি সমর্থকের বাড়ি বোমা ফেটেছিল। তো সেই জায়গায় পুলিশ প্রশাসন এসেছিল, নিশ্চয়ই তারা তদন্ত করেছে, নিশ্চয়ই তদন্ত করার পরেও কাজ আশা করি সম্পন্ন হয়নি, এখনো রানিং আছে, এটা আমরা আশা করছি। যদি অন্যায়ভাবে মিথ্যা কেস এর এতে যদি আমাদের কর্মী সমর্থকদের মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়, আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কি আন্দোলন করতে হয় ভাঙড়ের জনগণ বুঝিয়ে দেবে। এর মধ্যে কি আইএসএফ কর্মীদের বিরুদ্ধে কেস ফেস দেওয়া হয়েছে? আমরা যেটা শুনছি আমাদের কিছু কর্মী সমর্থকদের নামে মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। আমি প্রশাসনের উচ্চ পর্যায়ে আমি নিজে জানিয়েছি যে আপনারা তদন্ত সহকারে এটার ব্যবস্থা নেন, এই মিথ্যা কেস যদি হয় আমরা কিন্তু ভাঙড়ের মানুষ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ কিভাবে করতে হয় প্রতিবাদ করতে হয় আমরা দেখিয়ে দেবো যদি মিথ্যা কেস হয়েছে। ধন্যবাদ।